আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অথেন্টিক লাইফলাইনে আপনাদেরকে জানাই স্বাগতম। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ফ্যাশন দুনিয়ায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে জিন্স। কাজের সুবিধার জন্য জিন্সের বেশ কদর, নারীদের কাছে জিন্সের প্যান্ট সমাদৃত। আসুন জেনে নেওয়া যাক জিন্সের ইতিহাস। মূলত সোনার খনিকে কেন্দ্র করেই জিন্স প্যান্ট সমাদর পায়। 1800 সালের শেষ দিকে ক্যালিফোর্নিয়ায় আবিষ্কার হয় সোনার খনি। তখন গোল্ড মাইনের লোভে ধীরে ধীরে লোকের আগমন ঘটতে থাকে ক্যালিফোর্নিয়ায়। সে সময় সান ফ্রান্সিসকোতে দোকান খুলেন বার্নলিও স্টার্স নামের এক জার্মান। জার্মানিতে তাদের পরিবার ডাই ও কাপড়ের ব্যবসা ছিল। সেই ব্যবসারী শাখা সান ফ্রান্সিসকোতে খুলেছিলেন লিওভিস ট্রাস্ট। আমেরিকা আসার আগে লিওভ তার নামটা লিভাই করে নিয়েছিলেন। তার দোকানে নিয়মিত গ্রাহক ছিলেন জার্মান দর্জি জ্যাকব ডেভিস। হতদরিদ্র জ্যাকব ডেভিস জার্মানি থেকে আমেরিকায় পা রাখেন ভাগ্যের অন্বেষণে। লিভাই এর দোকানে নীল মোটা কাপড় দিয়ে জ্যাকব সোনার খনিতে কাজ করা শ্রমিকদের জিন্স প্যান্ট বানাতেন। কিন্তু প্যান্ট বানানোর সময় জ্যাকব লক্ষ্য করলেন শ্রমিকদের প্যান্টগুলো কোমরের কাছে পকেটের কাজটা ছিঁড়ে যাচ্ছে। তাই জ্যাকব এমন এক ধরনের প্যান্টের নকশা তৈরি করলেন যাতে তা সহজে ছিঁড়বে না এবং পকেটের কাছে তামার রিবেট পাত ছোট করে লাগানো থাকলে এই জায়গাটা ফেসে যাবে না, ফলে এই প্যান্ট বহুদিন টিকবে এবং শ্রমিকদের পকেটের সাশ্রয় হবে। জ্যাকবের তৈরি প্যান্ট শ্রমিকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়। পাশাপাশি প্যান্টের রং গাঢ় নীল হওয়ায় সহজে তা ময়লা হতো না। এরপর জ্যাকব আর লিভাই স্টার্স মিলিতভাবে একটি সংস্থা খুলেন, যার নাম দিলেন লিভাই স্টার্স অ্যান্ড কম। 1873 সালে 20 মে এই বিশেষ ধরনের তৈরির প্যাটার্ন পেল লিভাইস। স্টার্স অ্যান্ড কম 1880 সালে নিজের আলাদা সংস্থা খুলেন লিভাই স্টার্স। 1890 সালের মধ্যে তার সংস্থার তৈরি জিন্স আমেরিকায় বিপুল জনপ্রিয়তা পায়। 1920 সালের মধ্যে আমেরিকায় সারা ফেলে লিভাইজের তৈরি ডেনিম ওয়েস্ট জিন্স। বর্তমান সময়ে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে জিন্স প্যান্ট খুবই জনপ্রিয়। ক্যাম্পাস কিংবা আড্ডায় জিন্স প্যান্টের যেন বিকল্প নেই। আগে জিন্স প্যান্ট মানে নীল রঙের বোঝানো হতো, কিন্তু এখন জিন্স কত রকমের কালার রয়েছে তা বোধহয় গুনে শেষ করা যাবে না। বিভিন্ন রকম ওয়াশের মাধ্যমে জিন্সের বিভিন্ন রকম কালার করা হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।